প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সবাই। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, এবিসিডি কলেজের পক্ষ থেকে পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের থেকে ভেক্টর কার্ল নির্ণয়ের সম্পর্কে জানব। কার্ল, তাহলে কার্ল কি? কার্ল হলো কোনো একটি ভেক্টর ক্ষেত্রের সাথে ভেক্টর অপারেটর ডেলের ভেক্টর গুণফলকে কার্ল বলা হবে। কি ভেক্টর ক্ষেত্রকে ভেক্টর অপারেটর ডেলের সাথে ভেক্টর গুণফল নির্ণয় করলে আমরা ওই ভেক্টর ক্ষেত্রের কার্ল পাব। তাহলে আমরা দেখি যে কিভাবে কার্ল নির্ণয় করা যায়। আমরা ধরে নিই যে কোনো একটি ভেক্টর ক্ষেত্র ভি, সেটি হলো কত, ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে প্লাস ভি জেড কে। এটি হলো, আমরা ধরে নিচ্ছি ভি হলো একটি ভেক্টর ক্ষেত্র। এই ভেক্টর ক্ষেত্র ভি এর কার্ল নির্ণয় করতে চাই আমরা। তাহলে কার্ল কি হবে? ভি এর কার্ল হবে এত এর, এত এর কার্ল, ভি এর কার্ল হবে কত, সেটি হলো আমরা লিখতে পারি সি ইউ আর এল কার্ল ভি। এটি হবে কার্ল অফ ভি, অথবা এটাকে কি, এটি হলো ডেল ক্রস ভি। ভি এর কার্ল নির্ণয় করব সেটাকে আমরা কার্ল অফ ভি, কার্ল ভি অথবা ডেল ক্রস ভি, এটি হলো ভেক্টর ক্ষেত্র ভি এর কার্ল। তাহলে এটি কি হবে? আমরা দেখো ভেক্টর গুণনের নিয়ম অনুযায়ী এটি কি হবে, এটি হবে আই জে কে, তাহলে ডেল ক্রস ভি। ডেল কি? ডেল হলো ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই এবং ডেল ডেল জেড। ভি কত? ভি এক্স, ভি ওয়াই, ভি জেড। এটি হলো ভি এর কার্ল নির্ণয়ের সাধারণ গাণিতিক রূপ। আমরা তাহলে এটি কি আমরা বিশ্লেষণ করলে কি পাবো? এটিকে বিশ্লেষণ করলে আমরা পাবো প্রথমে আই, আমরা জানি আই, তাহলে কি হবে, আই জে কে এই রো বাদ যাবে, আই যখন তখন আই এর কলাম বাদ, ইনটু কি হবে ডেল ডেল ওয়াই, কি হবে ভি জেড, ভি জেড মাইনাস ডেল ডেল জেড ভি ওয়াই প্লাস জে, আমরা জে নেব, তাহলে কি হবে জে এর কলম বাদ যাবে, জে কি হবে ডেল ডেল জেড ভি এক্স মাইনাস কি হবে ডেল ডেল এক্স ভি জেড, ডেল ডেল এক্স ভি জেড প্লাস কে, কে যখন তখন কে কলম বাদ, তাহলে ডেল ডেল এক্স, ডেল ডেল এক্স ভি ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই ভি এক্স। এটি হলো ভেক্টর অপারেটর আর ভেক্টর ক্ষেত্র ডেল এর কার্ল নির্ণয়ের গাণিতিক বিশ্লেষণ করি। এভাবে আমরা ভি এর কার্ল নির্ণয় করতে পারি। এটি হলো কার্ল। তাহলে আমরা এখন যে কোনো একটি ভেক্টর ক্ষেত্র ধরে নিই, নিয়ে তার কার্লটি কী হয়, কার্ল নির্ণয় করলে আমরা কী পাবো। আরেকটি কথা মনে রাখো যে আমরা কার্ল নির্ণয় করছি মানে ভেক্টর অপারেটর ডেল এর সাথে ভেক্টর ক্ষেত্র ভি এর কার্ল নির্ণয় করছি কীভাবে, তাদের ভেক্টর গুণফলের মাধ্যমে। আমরা জানি দুটি ভেক্টরের ভেক্টর গুণফল সবসময় একটি ভেক্টর রাশি এবং সেটি সবসময় ওই ভেক্টরের উপর লম্ব হবে। তাই দেখো এটি ভেক্টর কার্ল কিন্তু একটি ভেক্টর রাশি, আই জে কে, হ্যাঁ, একটি ভেক্টর রাশি, কার্ল একটি ভেক্টর রাশি। তো এখন আমরা একটি ভেক্টর ক্ষেত্র ধরে নিই, নিয়ে আমরা তার কার্ল নির্ণয় করি। দেখো কীভাবে, আমরা ধরি
এ হলো একটি ভেক্টর ক্ষেত্র, এ সেটি কত? সাপোজ থ্রি এক্স ওয়াই এক্স ওয়াই স্কোয়ার জেড আই প্লাস টু এক্স ওয়াই জেড স্কোয়ার জে প্লাস ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড এত কে। আমরা ধরে নিলাম একটি ভেক্টর ক্ষেত্র এ এত, এই ভেক্টর ক্ষেত্র এর কার্ল নির্ণয় করতে হবে। আমরা ভেক্টর ক্ষেত্র এর কার্ল নির্ণয় করব, সাথে সাথে আমরা আরেকটি কথাও বলতে পারি, ভেক্টর ক্ষেত্রের কার্ল অর্থাৎ কার্ল দিয়ে ওই ভেক্টর ক্ষেত্রের ঘূর্ণন প্রকাশ করা হয়ে থাকে। যদি কার্ল জিরো হয় তাহলে ভেক্টর ক্ষেত্রটি কী হবে? অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। তাহলে এই ভেক্টর ক্ষেত্র এটি, ভেক্টর ক্ষেত্র এ, ভেক্টর এটি ঘূর্ণনশীল কি না সেটিও আমরা প্রমাণ করতে পারি, দেখাতে পারি। এটি আমাদের প্রশ্নে অনেক সময় এভাবে হয়ে থাকে যে এটি ঘূর্ণনশীল কি না। তো তাহলে আমরা ডেল ক্রস এ সমান আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই এবং ডেল ডেল জেড থ্রি এক্স ওয়াই স্কোয়ার জেড টু এক্স ওয়াই জেড স্কোয়ার ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড। তাহলে আমাদের কী হবে? আমাদের আই আই তাহলে কী হবে? ডেল ডেল ওয়াই ডেল ডেল ওয়াই ইন্টু ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড মাইনাস মাইনাস ডেল ডেল জেড ইন্টু টু এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস জে জে। তাহলে কী হবে? ডেল ডেল জেড ইন্টু থ্রি এক্স ওয়াই স্কোয়ার জেড মাইনাস মাইনাস কী হবে? মাইনাস ডেল ডেল এক্স ইন্টু ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস কে কে। তাহলে ডেল ডেল এক্স ডেল ডেল এক্স ইন্টু টু এক্স ওয়াই জেড স্কোয়ার মাইনাস মাইনাস ডেল ডেল ওয়াই ইন্টু থ্রি এক্স ওয়াই স্কোয়ার জেড। এটি হয়ে গেল আমাদের বিশ্লেষণ করে আমরা এটা পেলাম। এখন আমরা দেখব যে কী দাঁড়ায়, সেটি হলো আমাদের আই। দেখো ডেল ডেল ওয়াই পরিবর্তনটা হবে ওয়াই এর সাপেক্ষে, তাহলে ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড এটি অর্থাৎ আমাদের কী থাকবে? তাহলে ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে টু ওয়াই, তাহলে এইট এক্স ওয়াই জেড এইট এক্স ওয়াই জেড এইট এক্স ওয়াই জেড এইট এক্স ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার তাহলে টু জেড ফোর এক্স ওয়াই জেড মাইনাস ফোর এক্স ওয়াই জেড প্লাস জে। তাহলে জেড এর সাপেক্ষে পরিবর্তন এটি থ্রি এক্স ওয়াই স্কোয়ার জেড তাহলে ওয়ান হয়ে যাবে, তাহলে কী হবে? থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এর সাপেক্ষে পরিবর্তন ডেল ডেল এক্স ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড তাহলে ফোর ওয়াই স্কোয়ার জেড ফোর ওয়াই স্কোয়ার জেড প্লাস কে কী হবে? এটি হবে টু ওয়াই জেড স্কোয়ার মাইনাস এটি ডেল ডেল ওয়াই 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 সাপেক্ষে পরিবর্তন ওয়াই স্কোয়ার তাহলে টু ওয়াই অর্থাৎ সিক্স এক্স সিক্স এক্স ওয়াই জেড। এটি হলো আমাদের ভেক্টর ক্ষেত্র এর কার্ল। দেখো আমাদের ভেক্টর ক্ষেত্র এর কার্ল শূন্য হয়নি,
এটি আমাদের যে কোনো ভাবে শূন্য হয়ে যেতে পারত। এটা মনে করো 8xyz ছিল, এটা 4xyz মাইনাস, এটা প্লাস 4xyz হয়ে এটা শূন্য হয়ে যেতে পারত। ঠিক এইভাবে এই টার্মটা জিরো হয়ে যেতে পারত, ঠিক এই টার্মটাও জিরো হয়ে যেতে পারত। যদি জিরো হতো অর্থাৎ ডেল ক্রস এ যদি জিরো হতো, তাহলে আমরা বলতাম ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। আর এটি যেহেতু শূন্য হয়নি, কাজেই ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল। তাই এটি হলো আমাদের কার্লের বিষয়। তাহলে আমরা কি দেখলাম, যদি আমাদের ডেল ক্রস এ সমান জিরো হতো, তাহলে আমরা বলতাম এটি হলো অঘূর্ণনশীল, ভেক্টর ক্ষেত্র এ হলো অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল, আর এটি হলো অঘূর্ণনশীল আর এটি নট ইকুয়াল টু জিরো অর্থাৎ এটি হলো ঘূর্ণনশীল। তো এটি হলো আমাদের কার্লের বিষয়। তাহলে আমাদের কার্ল কি? ভেক্টর অপারেটর ডেলের সাথে ভেক্টর ক্ষেত্রের ভেক্টর গুণফলকে আমরা কার্ল বলবো। এবং কার্লটি কি প্রকাশ করা হবে? কার্ল হলো ওই ভেক্টর ক্ষেত্রটির ঘূর্ণন প্রকাশ করবে। তো এই আমাদের কার্লের বিষয়। আমরা আশা করি মোটামুটি এটি সবাই বুঝতে সক্ষম হয়েছো। আমরা আজকে এ পর্যন্তই শেষ করতে চাচ্ছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। এই বলে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।